আসসালামু আলাইকুম হাবিবুল হাবিবুল আপনি বলেন তাহলে আসিম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন ওই যে ইসলাম ধর্মে যে পাঁচ ওয়াক্তের নামাজ দেয় আর কি সালাজ যেটা ফরজ করা হয়েছে হ্যাঁ এটা অনেক ডাক্তাররা বলে নাকি এই নামাজটা পড়লে মানে শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক উপকার হয় এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন উপকার হয় আমি তো কোনো উপকার দেখি না যদি উপকার হইতো তাহলে বাংলাদেশে এত মানুষ পাচক্য নামাজ পড়ে এদের শারীরিক গঠন আর মনে করেন জার্মানির বা নেদারল্যান্ডস মানুষের শারীরিক গঠন আহ কিরকম একটু বলেন তো ভাই ধরেন উপকার ধরেন উপকার হয় সাথে আপনি জার্মানির একজন সাধারণ রাস্তাঘাটের একজন মানুষের মানে ফাইট করাই দিলেন আপনার কি মনে হয় হাবিবুল ভাই কে জিতবে এই দুজন ফাইট করলে কার শারীরিক গঠন ভালো বলেন তো হ্যাঁ আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি বলতেছি আমি তো একজন সাধারণ ছাত্র হ্যাঁ তো বাংলাদেশের বিভিন্ন ডাক্তার সাধারণ ছাত্র হন অসুবিধা নাই কিন্তু আপনাকে আমি প্রশ্ন করেছি বাংলাদেশের একজন র‍্যান্ডম একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজি রে মনে করেন নেদারল্যান্ডসের একজন র‍্যান্ডম একজন সাধারণ নাগরিকের সাথে যদি ফাইট করেন তাহলে এই ফাইটে কে জিতবে ভাই আমার তো মনে হয় নেদারল্যান্ডসের একটা লোক যদি বাংলাদেশের একটা সাধারণ পাঁচ ওয়াক্ত নামাজি রে একটা থাপ্পড় দেয় মানে মাসখানেক বিছনা থেকে উঠতে পারবে না হ্যাঁ এটা যে হাতের যে সাইজ এবং ইউরোপের মানুষজন তো বাঁচেও বেশি দিন তাই না মানে গড়াইও যদি আপনি হিসাব করেন তাহলে গড়াইও বেশি এবং বাংলাদেশের মানুষের রোগ শোকও বেশি হয় বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান ভারত এই সমস্ত দেশের মানুষের রোগ শোকও বেশি হয় এই তুলনায় ইউরোপের মানুষের রোগ শোকও কম হয় তাহলে আপনি যদি টোটাল হিসাব করেন তাহলে তো আমার কাছে মনে হয় না এরকম কোনো ইয়া আছে যে শরীরের জন্য ভালো কিছু দিচ্ছে আচ্ছা তারপরেও এখন ফারাজ ভাইয়ের পয়েন্টটাতে আসি তারপরে ধরে নেই তর্কের খাতিরে যে আচ্ছা ঠিক আছে মানে মানে পাঁচবার নাকে খত দিলে আপনি নাকে মাটিতে নাকটা ঘষলে খত দিলে নাকে খত দিলে আপনার শরীরটা ভালো হইলো ঠিক আছে তো কি এবার ফারাজ ভাই বলেন আপনি এখন ইসলামিস্টরা এটা যুক্তি দেয় ভাই হ্যালো ভাই আসিফ ভাই হ্যাঁ এবার ফারাজ ভাই ফারাজ ভাই আপনি কি আছেন আপনি বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আসিফ ভাই বলেন কি যুক্তি দেয় বলেন আসিফ ভাই ভাই বলছিলাম যে মুক্তি বাংলাদেশের মুক্তি মুয়াদিস राजे এই বিষয়ে একটা করে হ্যাঁ বা বিভিন্ন ডাক্তার গণ্য বলে থাকে তো এই বিষয়টা ব্যাখ্যা করবেন কি কি এটা ব্যাখ্যা করা কি শোনা যাচ্ছে এর ব্যাখ্যা করার আছে নাকি ধরেন কোন একটা যদি শরীর ভালো হয় এটাকে প্রমাণ করে যে এই এই একটা ঈশ্বর থেকে আসছে মানে এই কাজটা ঈশ্বর থেকে আসছে এরকম কোন কিছু প্রমাণ করে মনে করেন এখন যদি একটা ধর্ম আসতো যে ধর্মের সিস্টেম হইল হইলো আসা তো দরকার নেই আসিফ ভাই অলরেডি তো আছে যোগা তো শরীরের জন্য আরো বেশি স্বাস্থ্য ভালো তাহলে কি যোগা কি ঈশ্বর থেকে আসে কিন্তু ফারাজ ভাই ধরেন যে একটা ধর্ম আসলো সেই ধর্মের বিধান হইলো দিনে 10 বার লুঙ্গি পরা পা দুইটা হাত দুইটা নিচের দিকে এবং পা দুইটা উপরের দিকে উঁচু কইরা মানে পা দুইটা থাকবে উপরে হ্যাঁ লুঙ্গি পরা কিন্তু পা দুইটা থাকবে উপরে এরকম মানে হাত দুইটা নিচে এভাবে সিধা হয়ে দাঁড়ায় থাকতে হবে কিছুক্ষণ হ্যাঁ 5 মিনিট দিনে 10 বার

একটু উদাহরণ দিল যে লুঙ্গিয়া যে উদাহরণটা দিল যে এটা যেন উপকার হয় তাতে কি মিন করে এটা আমি বলতে চাইলাম যে নামাজে যে উপকার হয় এটা মানে বিভিন্ন ডাক্তারগণ বলতেছে বা মুফতি মহোদয়রা বলতেছে আপনাদের মতামতে এটা কি এটা জানতে চাইছিলাম আজকে এটা তো আমরা বললাম আমাদের মতমত কি আমাদের মতমত শুনে আপনি কি বুঝতে পারেন সেটা জিজ্ঞেস করতেছি ওই যে আসিফ ভাই যে উদাহরণটা দিল আমি এইটাই তো বুঝতে বললাম যে বিভিন্ন ধর্মে আছে যে অনেক বিষয়গুলি আছে যে একটা যেটা উপকার আর কি ভাবে উপকার বা মানসিক ভাবে উপকার এটা বুঝতে পারলাম আর কি কিন্তু এটা কি প্রমাণ করে ওই যে ওই একটা যে যেটা করলে শরীরের স্বাস্থ্যের ভালো হবে ওইটা ঈশ্বর থেকে আসছে এরকম কোনো কিছু প্রমাণ করে ঈশ্বরকে প্রমাণ করে না না করে সেটা আপনার একটা বিশ্বাস আর ভাই আমার দিকে আর এক বিশ্বাস দূর ভাই মাথা ঠিক আছে কিনা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কোন একটা কাজ ঈশ্বর ধরেন কোন একটা ধর্মগ্রন্থ বলা আছে এই কাজটা করো এবং আপনি কাজটা করে দেখলেন যে আপনার শরীরের জন্য ভালো কাজটা করা তাহলে কি এই যে এইটা দ্বারা কি প্রমাণিত হলো ওই ধর্মগ্রন্থ যে যে জিনিসটা লেখা যেটা আপনার শরীরের জন্য ভালো হচ্ছে ওইটা ঈশ্বর থেকে আসছে এই জিনিসটা কি প্রমাণ হলো এখন ধরেন ভাই ইসলাম ধর্মে একটা জিনিস আছে সেই জিনিসটা বিজ্ঞান দ্বারা প্রমাণ হলো যে এই জিনিসটা ভালো বা হিন্দু ধর্মে একটা জিনিস আছে বিজ্ঞান দ্বারা প্রমাণ হলো যে এই জিনিসটা ভালো বা খ্রিস্টান ধর্মে আছে বিজ্ঞান দ্বারা প্রমাণ হলে এই জিনিসটা ভালো তার মানে তিনটা ধর্মই তো ঠিক হইতে পারে না ভাই আমি আপনার কি জিজ্ঞেস করি আর আপনি বলেনটা কি কি জিজ্ঞেস করছি আপনাকে হাবিবুল ভাই একটু বলেন তো মানে প্রশ্ন শুনে রেসপন্স করেন না এই জিনিসটা কেমন কেমন উইয়ার্ড আমি আপনাকে কি জিজ্ঞেস করছি একটু বলেন তো ভাই হাবিবুল ভাই আপনি আমি দুই তিনবার বলছি একই কথা হ্যাঁ নামাজের যে বিষয়টা এটা দ্বারা কি প্রমাণ হয় যে যদি কোনো শারীরিক উপকার হয় এটা দ্বারা কি প্রমাণ হয় এটা দ্বারা এটা কি ঈশ্বরের থেকে আগত এইটা বলছেন আপনি এটা কি প্রমাণ হয় কি না এটা কি প্রমাণ হয় সাথে সাথে কি আমরা বলতে পারি যে এটা যেহেতু এই কাজটা দ্বারা আমার শরীর ভালো হচ্ছে সুতরাং এটা ঈশ্বর থেকে আসছে এই আমরা বলতে পারি হ্যাঁ ভাই আবার একটু বল এই যে ধর্মগ্রন্থে একটা বিষয় পাচ্ছেন যে কাজ একটা কাজ পাচ্ছেন যে কাজটা করলে আপনার শরীরের জন্য ভালো হচ্ছে ওই ধর্ম ওই যে ভালো হচ্ছে এই জিনিসটা ভালো হওয়াটাই কি প্রমাণ করে যে ওই ধর্মগ্রন্থ যেটা লেখা আছে সেটা ঈশ্বর থেকে আসছে না একটা জিনিস কখনো প্রমাণ করে একটা জিনিস কখনো প্রমাণ করে তাহলে কি নামাজ জন্য উপকারী এটা এটা হইলে এটা হইলেও কি প্রমাণ করে যে নামাজ পড়াটা ঈশ্বর থেকে এটা প্রমাণ করে হ্যাঁ বললাম একটা জিনিস করে কি না প্রমাণ করে কি না হাবিবুল ভাই প্রমাণ করে কি না ইদার ইয়েস অর প্রমাণ করে না একটা জিনিস দেখ কখনো প্রমাণ কর হবে না তো ভাই ইউ এত খুন লাগলো ভাই আপনার মুখ থেকে সিম্পল কথাটা বের করতে হ্যাঁ মানে একশো পার্সেন্ট কি মিথ্যা বা একশো পার্সেন্ট ক্ষতিকর এরকম কোনো কিছু ভাই একশো পার্সেন্ট না কত পার্সেন্ট সেটা তো বলতে পারবো না ভাই কিন্তু জিহাদের যে আয়াত গুলা আছে সেগুলা তো অবশ্যই মানে

এই দুটো কথা তো অবশ্যই সঠিক বৈজ্ঞানিকভাবে সঠিক যে মানে খাই বেশি খাওয়ার পরে আর ক্ষুধা লাগে না আর মানে ঘুমাইলেও মানুষ চোখে দেখে না স্বপ্ন দেখতে পারে কিন্তু চোখে আর দেখে না হ্যাঁ তত দুটো তো সত্য কিন্তু আমি তো এটা খুব সাধারণ কথা কইছি মানে মানে আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি সেটাই বলছি সেটাই লিখছি বইতে এইটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার দেখতে হবে কোন ইনফরমেশনটা আমার সমসাময়িক আর কেউ জানতো না এরকম কোনো ইনফরমেশন আমি সেই বইটার ভিতরে দিচ্ছি কিনা তাহলে সেটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হবে এরকম কোনো ইনফরমেশন কোরআনের ভিতরে নাই যেটা সেই সময়ের মানুষ অলরেডি জানতো না এরকম কোন ইনফরমেশন কোরআনের ভিতরে নাই সেই সময়ের মানুষের যেটুক জ্ঞান বুদ্ধি ছিল সেটুক দিয়ে যে মোহাম্মদ যেটুক বুঝছে তার মাথায় যতটুকু ঢুকছে সে অশিক্ষিত মূর্খ ছিল মাথায় ঢুকছে আর কি ওইটুক কোন রকমের টাইনা টুইনা বানায় দিছে কিন্তু ওগুলা পড়লেই বোঝা যায় যে এগুলা সেই আমলের মানুষের লেখা বই বলেন এবার হাবিবুল এবার আনমিউট করে বলেন

এগুলা কি সাইন্টিফিকলি রং কিনা কেউ যদি কেউ যদি আমাকে এই স্টুপিড করে সেটা ও একটা হাস্যকর বিষয় আমি তো জানি না আপনি সাইন্টিফিক আয়াত বলতে বা ইনফরমেশন বলতে কোনগুলো আর বুঝাইতেছেন এটা শিওর হওয়া লাগবে আমি বল একটা বলে সেই সিনারিও আপনাকে করি আপনি তো আইডেন্টিফাই করেন নাই যে কোন বিষয়টা সাইন্টিফিক কোন বিষয়টা সাইন্টিফিক না ওকে ভাই নেক্সট যাই আমরা আমি দুই একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আসলে উনি কোরআনের বা যে কোনো ধর্মগ্রন্থে ওই বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক কিনা এ এই ভদ্রলোকরা বিজ্ঞান বলতে বোধা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সকেই বোঝে কিন্তু ব্যাপারটা তাও নয় বিজ্ঞান বলতে তো সমাজ বিজ্ঞানও আছে শিক্ষা বিজ্ঞান আছে এগুলোও তো আছে পলিটিক্যাল সায়েন্স আছে এখন কোনো একটা ধর্মগ্রন্থ সেটা সরাসরি শিক্ষা শিক্ষাবিজ্ঞানের ঠিক উল্টো আধুনিক যে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন দেখবেন একটা সাবজেক্ট পড়ানো হয় এডুকেশন সেই এডুকেশন যে শিক্ষা নীতি বিভিন্ন দেশের সেটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয় অবশ্য যে কোনো দেশের ভৌগোলিক অবস্থা রাজনৈতিক উদ্দেশ্য এগুলোর উপরে সেগুলো বেশিরভাগ নির্ভর করে কিন্তু আন্তর্জাতিক যে শিক্ষার সংজ্ঞা তাতে বলা আছে যে শিক্ষা ব্যবস্থাটা দ্যাট মিন্স এডুকেশন নট লার্নিং আমি শিক্ষণটা বলছি না আমি শিক্ষাটা বলছি এডুকেশনটা অর্থাৎ শিক্ষক শুধু দেবে আর ছাত্র শুধু নেবে এরকম না ছাত্র সে প্রশ্ন করবে শিক্ষক তার উত্তর দেবে অর্থাৎ বাইপোলার বিমুখী একটা প্রক্রিয়া এবং জীবন বোর এটা সারা জীবন এই ক্রমবিকাশটা চলতে থাকবে এই জিনিসটা হচ্ছে শিক্ষা কিন্তু একজন ধার্মিক যখন তার ধর্মগ্রন্থ পালন করে জীবন পালন করে সে ওই জলের কলের তলায় কলসির মতন তার জল নেয়া ছাড়া আর কোনো গতি নেই সেটা বাইপোলার থাকে না অর্থাৎ একটা মানুষ সে ধর্মের দিকে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারে না যেটা সে শিক্ষকের দিকে পারে সুতরাং কোনো ধর্মগ্রন্থই আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী

তখন মনে করেন মিজানুর রহমান আঝারি বা ধরেন আহমদুল্লাহ আয়েশা কইতাছে মহাবিশ্ব আল্লাহ পাককে কোন কইছে আর মহাবিশ্ব হয়ে গেছে হ্যাঁ আর হিন্দুরা আয়েশা বলল যায় আমাকে ব্রহ্মার অণ্ড থেকে ব্রহ্ম মহাবিশ এই এরা এই বিষয় কথা বলতে পারবে না এরা এই বিষয়ে চুপ থাকবে কারণ এরা এই বিষয় জানে না এরা বিষয় পন্ডিত না এই বিষয় কথা বলবে পদার্থ বিজ্ঞানের উপর যারা হায়ার স্টাডি করছে বিশেষজ্ঞ তারা বলবে যে মহাবিশ্বের উৎপত্তি কিভাবে ঘটছে কিভাবে কি হইছে মনে করেন যে জীববিজ্ঞানের একটা বিষয় সেটা নির্ধারণ করবে যে বিজ্ঞানের উপর যারা পড়া লেখা করছে সাইকোলজির সাইকোলজির একটা বিষয় সাইকোলজির উপরে যারা উচ্চতর ডিগ্রি যাদের আছে যারা একাডেমিশিয়ান তাদের মতামতটা এখানে দেখতে হবে এবং সমস্ত কিছুর উপরে প্রাধান্য পাবে যুক্তি তথ্য প্রমাণ এটা হচ্ছে আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট এমনকি যদি দেখা যায় যে অনেক পণ্ডিত ব্যক্তি মানে যুক্তির বিরুদ্ধে কথা বলতেছে তাহলে তাকে বাতিল করে দিয়ে যুক্তি তথ্য প্রমাণকে আঁকড়ে ধরতে হবে যে যুক্তি তথ্য প্রমাণটাই এখানে মুখ্য এটার পক্ষে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই সেম গস ফর ইকোনমিক্স চিকিৎসা ব্যবস্থা শাস্তি শাস্তিতে কি করতে হবে মানে আইন ব্যবস্থায় সেম গসফর দেয় যারা ওই বিষয়ে এক্সপার্ট যারা পড়াশোনা করতেছে যাদের কাজ একটা রিভিউ এর উপর বি আর উপর যাচ্ছে যাদের কাজগুলা প্রতিনিয়ত আপডেট হচ্ছে তারাই বিষয়ে সিদ্ধান্ত দেবে কেননা আমরা ওই শিক্ষা ব্যবস্থাটা এরকম করে দাঁড় করাইছি যেই যে ব্যবস্থাতে মানুষের ফিলিংস দ্বারা কোনো কিছু ইয়ে করবে না মানুষ ফিলিংস দ্বারা কোনো একটা স্টেটমেন্ট দেবে না মানুষের কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে বা কোন একটা প্রোপোজাল দেওয়ার আগে যে প্রোপোজালটা গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য প্রোপোজালটা কখন হবে তখন তখনই যখন ওইটা একটা ক্রিটিসিজমের উপর দিয়ে যাবে রিভিউর উপর দিয়ে যাবে দেন অনেকগুলা প্রোপোজালকে ইয়ে করে প্রোপোজালকে যাচাই বাছাই করে কোনটা সবচেয়ে বেশি সঠিক সেটাকে আমরা ইয়ে করবো মানে বেনিফিশিয়ারি সেটাকে আমরা গ্রহণ করবো রেদা দেন কোন একজন কোন একজন আবদুল্লাহ এসে বলে দিছে যে ভাই এটা এটা এটাই হবে আবার ঈশ্বর কই সেই করছে সেই করছে এগুলা গ্রহণযোগ্য কোনো বিষয় না এগুলো অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাস যেমন ধরেন একটা উদাহরণ উদাহরণ যদি আমরা দেই মনে করেন যে একটা রাস্তা একটা কালো রঙের কুকুর অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে আছে হ্যাঁ পাটা ভসকায় গেছে এখন হাবিবুল সাহেব আপনি এই বিষয়ে ধর্মগ্রন্থ থেকে আপনার ইসলাম ধর্ম থেকে আপনি কি মশালা আমাকে বলতে পারেন বলেন তো দেখি না ভাই আমি কোনো মুফতি মুহাদ্দিস না আমি কিভাবে মাসলা দেব ভাই মুফতি মুহাদ্দিস না কিন্তু ইসলামে তো এই বিষয়ে সুস্পষ্ট কথা বলা আছে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি দেখেন এই একটু পড়েন তো ভাই এখানে কি বলা আছে হুমায়ুন ইবনে মাসআদ রাহিমুল্লাহ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোন কুকুর ওই আমার না মেরে আমরা না মেরে ছেড়ে দিতাম না এমন কি বেদুইনের ভাই উষ্টির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম হাদিসে এটা কোন ইয়া ভাই মুসলিম সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিসের মান সহি আচ্ছা এবার এই হাদিসটা একটু পরে আমাদেরকে ওটা ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্থানে যে কোনো স্থানে হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র কুকুর ও চিল বুখারি মুসলিম আচ্ছা এই হাদিস গুলাতে আমরা দেখলাম যে মোহাম্মদ কিন্তু কুকুর হত্যার নির্দেশ দিয়ে গেছিল এবং কুকুর কালো কুকুর বিশেষ করে কালো কুকুরকে মেরে ফেলতে বলছে এখন আপনি যদি একটা কালো কুকুরকে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন তো তাহলে তো আপনার ধর্মটা তো বলছে যে কালো কুকুরকে মেরে ফেলতে বাঁচাইতে তো কালো কুকুরকে বাঁচাও তুমি হাসপাতালে নিয়ে যাও এরকম তো কোনো কথা মোহাম্মদ বলেনি তাই না এখানে তো দেখলাম বলেন এখানে তো এখানে তো দেখলেন যে মেরে ফেলতে বলছে বরঞ্চ কালো রঙের কুকুরকে একদম দেখিমুসলিম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরগুলোকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এই যে কুকুর মারার কারণটা ছিল যে কুকুর কেন মারতে হয়েছে দেখেন কারণটাও মানে মোহাম্মদ কেন কুকুর এতগুলা মানে মদিনার সমস্ত কুকুরকে মেরে ফেলছিল এই কুকুর গুলাকে মারার কারণ গুলা কি ছিল কারণ ছিল এই যে এখানে বলা আছে যে একদিন মোহাম্মদ আহ ঘরে গেছে কিন্তু আয়সার ঘরে দেখে জিব্রাইল আসে না হ্যাঁ জিব্রাইল আসে না জিব্রাইল আসে না কি করবে বাইরে পরে জিব্রাইল পরের দিন আসছে পরের দিন আসার পরে জিব্রাইল জিজ্ঞেস করে যায় তুমি আসোনা কেন জিব্রাইল তোমার কে আল্লাহ পাঠাইছে তুমি কি কই গেছিল কোন জায়গায় গিয়া গাঞ্জা ভুগতেছিল কি করতেছিল তোমার আল্লাহ পাঠাইছে তুমি না কেন তখন জিব্রাইল কয় যে তোমার নবী তোমার ঘরে তো তোমার ঘরে আয়সার খাটের নিচে কুকুর ছানা ছিল এই জন্য আমি ঢুকতে পারিনি

কুত্তা আছে তুই তো বাইরে খাড়া থাক তুই বাইরে নবী তো বাইরে বা একসময় বাইরে এলে তখন তুই নিউজটা দিতি যে হ্যাঁ হ্যাঁ নবী আল্লাহ আমাকে এই আয়টা নিয়ে পাঠাইছে এই কামের বেলায় নাই এই যে কামচোর একটা বিরাট কামচোর এই জিব্রাইল হ্যাঁ এই জিব্রাইল জিব্রাইল এই কাহিনীর জন্য মোহাম্মদ পরের দিন সকালে ঘুমের থেকে উঠে সব কুকুর মায়ের হলতে হুকুম দিচ্ছে দেখছেন ভাই কারণটা কি ছিল দেখতে পাইছেন যে কুকুর হত্যার কারণটা কি ছিল জি ভাই দেখলাম আর

হ্যাঁ হ্যাঁ ভাই যদি দেখেন লাস্ট কমেন্টমেন্ট এইটাই যে নবী মোহাম্মদ বলে গেছে কালো কুকুর দেখলে মেরে ফেলতে হবে তখন আপনি কালো কুকুর দেখলে কি করবেন না সেটা আমি সিদ্ধান্ত নেব ভাই জানতে হবে না আমাকে বিষয়গুলো জানতে হবে না ধরেন আমি তো বললামই ভাই একটু কান দিয়ে মন দিয়ে একটু শুনেন আমি কি বলতেছি ধরেন দেখলেন যে মোহাম্মদ এই কথাই বলে গেছে এটাই সঠিক কথা এটাই শেষ কথা যে কালো কুকুর দেখলে সে কুকুরকে মেরে ফেলতে হবে তখন আপনি কি করবেন আমি সেটার কথা জিজ্ঞেস করতেছি

আমরা যেটা বুঝাইলাম যে একটা ধর্ম কিভাবে ধর্মীয় বিধান কিভাবে একজন মানুষের মোরাল মোরালিটিকে কিভাবে মানে ধ্বংস করে দিতে পারে এই যে আমাদের এই হাবিবুল ভাই কিন্তু এই হাদিস জানার আগে কিন্তু সে ঠিকই বুঝছে

কেমনে কি করবো ভাই এটা কেমনে জানবো ভাই কে কে আমরা শেখায় দিব ভাই আপনি যে কিভাবে মানে ধরেন ভাত খাইবেন কিভাবে বা মানে টয়লেট করবেন কিভাবে টয়লেটের পর নিজেকে পরিষ্কার করবেন কিভাবে এইগুলার জন্য তো ভাই কোরআন হাদিসের প্রয়োজন নাই ভাই এগুলা মানে আপনি একজন যদি সভ্য সমাজে থাকেন তাহলে আপনি একটু বড় হইলে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য বিভিন্ন জায়গা থেকে শিখে যাবেন এরপরে বাদ বাকি আছে এরপরে বাদ বাকি আছে হচ্ছে গিয়ে আপনার নৈতিকতার ধারণা নৈতিকতার ধারণাগুলো আপনি আপনার ভিতরে অলরেডি আছে সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা থেকে অলরেডি আপনি কিছু জিনিস শিখছেন আরো কিছু জিনিস শিখবেন আপনি নিজেকে আস্তে আস্তে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিজে চিন্তা ভাবনা করবেন কোন কাজটা মানুষের জন্য ভালো কোন কাজটা মানুষের জন্য খারাপ এটা এটা চিন্তা ভাবনা করলে আপনি আপনি বেশিরভাগ সময় নিজেই বুঝতে পারবেন যে এই এই কাজটা কাজটা নৈতিক অনৈতিক তারপরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি যুক্তি তথ্য প্রমাণের সাহায্য নিয়ে আপনি বিষয়টা আরো গভীরভাবে গবেষণা করবেন বা এই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং যুক্তিগুলো যাচাই করে দেখার চেষ্টা করবেন এইভাবেই আমরা আমাদের জীবনযাপন করি

ওই জাকাতের সিস্টেমটা কি আসলে আমাদের সমাজ অনুযায়ী আপনি তো নিরপেক্ষ ভাবে আলোচনা করবেন আপনার দিক থেকে আলোচনা করবেন না ইসলামের দিক থেকে আলোচনা করবেন না বা অন্য ধর্মের দিক দিয়ে আলোচনা করবেন না জাকাতের যে সিস্টেমটা এটা আসলে আমাদের সমাজের জন্য কি উপকার না ক্ষতিকর ভাই আপনি কি মানে সরকারি যে ট্যাক্স সেটা বাদে আরেকটা জাকাত এটা বলতেছে নাকি শুধু জাকাতের কথা সরিয়া ইসলামী সরিয়া আইনের যে জাকাত সেটা ইসলামী সরিয়া অনুযায়ী যে জাকাতের সিস্টেমটা এই ইসলামী সরিয়া আইনের যে জাকাত এটা দিয়ে দুনিয়া বা পৃথিবীর কোনো উন্নতি হবে না কোনো দেশের কোনো উন্নতি হবে না কিচ্ছু হবে না এই আড়াই পার্সেন্ট ট্যাক্স এটা হচ্ছে একটা ফালতু কথা আমি ভাই জার্মানিতে থাকি আমার পঁয়ত্রিশ পার্সেন্ট নেওয়া যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট নেওয়া যায় সরকারে আমি যে টাকা আয় করি সেই টাকার পঁয়ত্রিশ থেকে আমার টোটাল নেয় ছত্রিশ সাড়ে ছত্রিশ বিভিন্ন কারণে ছত্রিশ পার্সেন্ট আমার ইনকামের প্রতি মাসে ছত্রিশ পার্সেন্ট নিয়ে যায় ছত্রিশ পার্সেন্ট নিয়ে যায় সরকারে বিভিন্ন ধরনের ট্যাক্স হিসেবে এটা দিয়ে এই জার্মান জার্মান ইকোনমি খুব সুন্দর ভাবে চলে যারা এখানে গরিব মানুষ আছে তারাও এখানে এই দেশে কেউ না খায় মরে না জার্মানিতে ভর্তুকি দেয়া হয় দুধ ডিম রুটি এগুলোর উপরে বিপুল পরিমাণ সরকার ভর্তুকি দেয় এখানে দুধ ডিমের দাম হচ্ছে বাংলাদেশের থেকে দাম কম বুঝছেন আমি জার্মানিতে থাকি দুধ ডিম কলা আর রুটি খাওয়ার কোনো অভাব নাই এখানে হ্যাঁ মানছে মানে যদি এই দেশে কেউ না খায় মরতে পারবে না না খায় যদি এই দেশে কেউ মরে তাহলে আমি মানে অবা এমন অবাক হবো যে এটা কি এটা কি হয়েছে এটা কিভাবে সম্ভব জার্মানিতে এবং শুধু জার্মানি না ইউরোপের অনেকগুলা দেশে না খায় কোনো মানুষ মরে না কারণ হচ্ছে এই দেশে যে মানে আপনার যে বেসিক যে খাবারগুলা বা বেসিক যে জিনিসগুলা সেগুলা সরকার প্রোভাইড করে আপনাকে আপনি একেবারে অথর্ব যদি হন আপনি যদি প্রতিবন্ধী হন আপনি যদি বুড়া হন ও আত্মীয়স্বজন কেউ নাই নব্বই বছর বয়স তাহলে সরকার আপনাকে বেসিক যে জিনিসগুলা সেগুলো আপনাকে প্রোভাইড করবে এই যে মাসে ছত্রিশ পার্সেন্ট আমরা ট্যাক্স দিই ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট এটা দিয়ে এটা চলে ঠিক আছে আর বছরে আড়াই পার্সেন্ট ট্যাক্স এটা দিয়ে ভাই কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না গণিমতের মাল ছাড়া কোনো সরিয়া ভিত্তিক কোনো ইসলামী রাষ্ট্র চলতে পারবে না কারণ ওই গণিমতের মালটাই হচ্ছে ইসলামী সরিয়া রাষ্ট্রের মূল চালিকা শক্তি এই আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট জাকাত এর দেবে কিছুই যাবে আসবে না এটা একটা ফালতু একটা জিনিস মানে কোনো উপকার হবে না ভাই কোন উপকার হবে মানে আপনি তো মানে ইয়াই করতে পারবে মানে সরকারি না দেওয়া থেকে একদম না দেওয়া থেকে উপকার হবে 2% এর উপকার হবে হ্যাঁ আপনি যদি 1% দেন তার থেকে 2.5% বেশি উপকার এটা ঠিক আছে এটা উপকার হবে এছাড়া তো কোনো উপকার দেই না 2% ট্যাক্স দেয়া 2.5% ট্যাক্স দিয়ে আপনি কিভাবে দিয়ে চালাবেন ইসলামিক খেলাফতগুলো কিভাবে চলতো মূলত তাদের চালিকা শক্তি কি ছিল তাদের মূলত চালিকা শক্তি ছিল হচ্ছে আপনার এই গনিমতের মাল লুণ্ঠন ডাকাত নবীর ডাকাত ডাকাত সদস্যই ছিল সব

তারা তো বলতো অন্তত যে এই সমস্ত অর্থনীতি সব বাদ দিয়া চলো আমরা ওই যে ইসলামের আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট ট্যাক্সে যাই চলে গিয়া আমরা তাইলে তো মনে করেন এরকম তথ্য তো একটা অর্থনীতিবিদ দিত তাই না জি জি এরকম কি পাইছেন আপনি কোনো মানে বিরাট অর্থনীতিবিদছে এরকম একটা অর্থনৈতিক মডেল তৈরি করছে এবং এটা দি একটা শহর চলতে চলতেছে আড়াই परसेंट ট্যাক্স দিয়া এরকম কি আছে দুনিয়াতে কোথাও না আমি দেখি নাই তাহলে ওই যে মানে তাহলে কেমনে হবে ভাই তাহলে তো আমরা আপনাকে দেখালে চালায় দেখাতে হবে আড়াই परसेंट বছরে আড়াই परसेंट দিয়া রাষ্ট্র বা সরকারই তো চলবে না সরকারের মন্ত্রীদের বেতন দিতে তো শেষ হয়ে যাবে টাকা তখন ইয়া কি করবেন আর উন্নতিটা উন্নতি কি করবেন দেশের উন্নতি কেমনে করবেন সরকারি অফিসার মানে বিভিন্ন ধরনের স্কুল কলেজে বেতন টেতন দিয়ে বেতনই তো আপনি পুষিতে পারবেন না স্কুল কলেজের বেতন দিতে পারবেন কেমনে সেনাবাহিনীর বেতন দিবেন কোথ থেকে মানে অস্ত্রশস্ত্র শস্ত্র কিনবেন কোথ থেকে সেনাবাহিনীর তো অস্ত্র লাগে পুলিশ পালবেন কোথ থেকে ওদের বেতন টেতন দিবেন কোথ থেকে এই আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট দিয়ে সবই চলবো ভাই আবার গরিবরাও দিবেন ভাই এটা কি মানে আলায় পাঠাইব নাকি এখানে না সবই চলবে কেন অন্য অন্য খাত থেকে আরো ইয়া করবে আয় করবে অন্য কোন খাত থেকে সেই খাতগুলো সেই খাতগুলো কি কি খাদ্য আছে ইসলামে আছে কিনা আমি জানি না সঠিক ভাই তাহলে ভাই আপনি যে ভট করে বলে উঠলেন অন্য অন্য খাদ দিয়ে করবে এটা কি জন্য বললেন যদি আপনি নাই জানেন এটা ছাড়া আর কোন খাত আছে তাহলে কি যে কোন জ্ঞান বুদ্ধিটা বললেন যে অন্য অন্য খাদ থেকে সেটা ব্যয় করা হবে

অন্য কি খাদ আছে এরকম তো নাই অন্য কোনো খাদ আছে এরকম তো ইয়ে জানেও না যে হাবি এটা প্রপোজাল দিলেন ওই তো নিজেও না ইভেন আমিও না এরকম কোনো খাদ আছে কিনা জাস্ট মুখে একটা কথা বলতে হবে যেটা বলে দিচ্ছে আর যদি

জার্মানিতে তো মুসলমানই আছে অল্প অল্প কিছু বাংলাদেশে তো মানে কোটি কোটি মুসলমান নাকি এই জার্মানির থেকে তো বেশি মানুষ জাকাত দেয় নাকি জি 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 ভাই তে কোন দেশ ভালো চলতেছে জার্মানি ভালো চলতেছে নাকি বাংলাদেশ ভালো চলতেছে জার্মানি ওমা বাংলাদেশের এত কোটি কোটি মানুষ আচ্ছা ধরে নিলাম বেশিরভাগ মানুষ দেয় না ধরে নিলাম দুই কোটি মানুষই দেয় অন্যান্য অন্যান্য দিক থেকে তো বাংলাদেশকে আগা যেতে হবে ভাই প্রযুক্তির খাত থেকে বিভিন্ন দিক থেকে তাকায় যেতে হবে ও ও আচ্ছা

ওই যে ওদের যে ইয়া আছে হজ ব্যবসা হজ ব্যবসা তো বিরাট ব্যবসা ওই হজ ব্যবসার কারণে ওদের ইকোনমি চলে যাবে টিকা থাকবে জাকাত জোকাত না নিলেও টিকা থাকবে ওই হজ ব্যবসা যতদিন আছে ততদিন ওদের ইয়া চলবে আর এরপরে আবার তেল আবিষ্কার হচ্ছে তেলের কারণে তো এখন ওদের বাম তাই না কিন্তু অন্য কোন দেশ যেখানে তেল নাই যেখানে প্রাকৃতিক সম্পদ কম এবং মানুষ বেশি সেখানে তো জাকাত দিয়ে জাকাত দিয়ে দেশ চালানো যাবে ইকোনমিতে ধরেন একটা ইয়া যদি ধরেন কয়েকটা গ্রুপ যদি ধরেন অনেক বড় লোক এবং তাদের কাছেই সমস্ত হচ্ছে ব্যবসা ওই থেকে আপনি আপনি বছরে ট্যাক্স সারা বিলাইতেও থাকেন আমার মনে হয় না আমি 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 কোন ইকুয়েশন দেখি না যে ওইটা দ্বারা আপনার সৌদির ইয়ে দ্বারা চলবে মানে সৌদির অর্থনৈতিক অবস্থা চলবে পনেরো পার্সেন্ট না করে যদি দুই পার্সেন্ট করেন আমি আমি মনে হয় সেটা মনে করি না যে দুই পার্সেন্ট দিয়ে তাদের কোনো ইয়ে চলবে

একশো ভাগের ষাট একশো টাকা ইনকাম করলে ষাট টাকা তারা ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয় তাদের হ্যাঁ এরকম হ্যাঁ যারা অনেক টাকা ইনকাম করে যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তাদের একদম এক্সট্রিম লেভেলে ট্যাক্স দিতে হয় অনেক বেশি টাকা তাদের ট্যাক্স দিতে হয় কারণ এখানে একটা এই যে বড় বড় যারা অর্থনীতিবিদ আছে তারা এই সমস্ত বিষয়ে গবেষণা করে দীর্ঘদিন গবেষণা করে এই জিনিসগুলা বের করছে এই গুলা বের করছে কিভাবে একটা সমাজের সব মানুষের সব মানুষ যেন খেয়ে পরে বাইচা থাকতে পারে বাসা টাসা নিয়ে ফ্যামিলি নিয়ে যেন বাইতে থাকতে পারে সেইটার ইকোনমিক কাঠামো তারা তৈরি করছে আর আপনি আমাদেরকে সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা আরব দেশের একটা মূর্খ একটা গণিমতের মাল ভোগকারী একটা শিশু দর্শকের একটা ইয়া আসতেছেন আর বছরে আড়াই পার্সেন্ট ট্যাক্স দেওয়া চলবে ভাই কিভাবে সম্ভব এত বড় বড় পণ্ডিত অর্থনীতি অর্থনীতি এত বড় বড় পণ্ডিত সারা হাজার শত শত বছর মাথা কামায়া ওরা একটা ইকোনমিক সিস্টেম খারাপ করছে

আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে আপনি কি আবার ব্যাক করবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে সাহেব আপনাকে বিদায় জানালাম ভালো থাকেন আবার পরে নিশ্চয়ই কথা হবে